পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীঙ্কর পুণ্যতিথি অবসরে এমস ক্যাম্পাসে আমার পূর্বতন সভাপতি সমীর ভাই, আমার ডাইরেক্টর বিশ্বাস বাবু, আমার বাজপেয়ী লেফটেন্যান্ট কর্নেল বীরঞ্চি ভাই সমস্ত উপস্থিতিতে আজ শ্রদ্ধাঞ্জলি উৎসব পালিত হয়েছে। এবং সমস্তে আমি যে জন যুগজন্মা লে রাষ্ট্রনীতিজ্ঞ লে কেবল রাজনেতা নথিলে আগামী 100 বর্ষ পাই সে ভারতবর্ষ কথা চিন্তা করছু। ওড়িশার গোটিয়ে সময়ের অয়েল রিফাইনারির ভিত্তিপ্রস্তর, এমস ভিত্তিপ্রস্তর, সাইন্স টেকনোলজি ভিত্তিপ্রস্তর এবং IIT এভাবে যে কার্যক্রম সে হাতক নিয়ে ওড়িশা জাতীয় রাজপথে 1500 কিলোমিটর 3400 কিলোমিটর পৌঁছাই সে জনে সে ওড়িশাপাই নমস্য আম সমস্ত প্রেরণার কেন্দ্রবিন্দু। আজ তাঁকে আমি স্মরণ করিবা, মনে পকাইবা যে ভারতবর্ষর ঐতিহাসিক পরিবর্তন করে ওড়িশার স্বাস্থ্যক্ষেত্রে যে এমস আজ হয়েছে, দিল্লি পরে যে এমস আজ সবু লোক বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়েছে, সেটা সবুঠ বড় আমি এসেট। আমি যে এক্সেলেন্স কথা কইছেন নিশ্চিত ভাবে সরকার এবে ক্যান্সরটু আরম্ভ করি এই বিভাগ 4টি বিভাগের এক্সেলেন্স এ আরম্ভ হওয়াকে যাচ্ছে, খুব শীঘ্র অনুমোদন হব। আমার যে স্বাস্থ্যমন্ত্রী জগত কুমার নাড্ডা জি খুব শীঘ্র শিলান্যাস করবে এবং আরম্ভ করবে। এবং এই বাবদরে আমি যে বিষয় আজ BMC তরফ এটা নেওয়াপি আমার আরবান মন্ত্রী আজ মিটিং ডাকিছেন BMC ইনক্লুড করা এমস, এসব যেতে কার্যক্রম এমস হব আমি 4-5টি রাজ্যের লোক মানে নির্ভর করছেন এমস উপরে, নিশ্চিত ভাবে তার এক্সপেনশন জমি জমার যে প্রবলেম অছি খুব শীঘ্র সর্ট আউট হব। এবং এটি আমি যে লোক মানে মাস মাস ধরি এটি স্থান পাও না সেমানে পাইবে এবং এভাবে এক ব্যবস্থা আরম্ভ হব। সমস্তে আজ ইয়ে স্মরণীয় জনকে আমি স্মরণ করি মনে পকাইবা।